আমার অ্যাকচুয়ালি আমার জন্মস্থান খুলনা, কিন্তু আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা, কুমিল্লার 14 গ্রাম চিওরা কাজিবাড়ি। এবং আমার বেড়ে ওঠাটা খুলনায় হলেও আমরা প্রত্যেক 6 মাস পরপর রোজারি কোরবানিটা আমরা হচ্ছে কুমিল্লায় করতাম, স্পেশালি 14 গ্রামে। এবং আমার দাদা মানে দাদি যখন বেঁচে ছিলেন তখন আমরা ফেনীতে যেতাম এবং ওইখানে আমি ঘুরে বেড়াতাম, আমার খুব ভালো লাগতো। আমি সবসময় ঘুরে বেড়াতাম এবং আমি খুব সুইমিং করতে পছন্দ করি। আমি পুকুরে পুকুরে চলে যেতাম খুলনায় গেলে, বিভিন্ন পুকুরে যে একা একা সুইমিং করতাম। তখন থেকেই আমার বেশ একটা মানে ওরকম একটু ভিতরে ইয়াটা ছিল। এবং একবার আমি স্কুলে থেকে আসার সময় হারিয়ে গিয়েছিলাম, আমার আম্মু ভেবেছিল আমাদের যে কেয়ারটেকার ছিলেন তিনি নিয়ে আসবেন, কিন্তু কেউ আমাকে নিয়ে আসতে পারে নিয়ে আসেনি। তো আমি একা একা আস্তে আস্তে দেখতেছিলাম যে শেষ কোথায়, মানে আকাশটা শেষ কোথায়। তো এটা একটা মজার, এবং তখন আমাকে কিছু আমাদের মানে স্থানীয় লোকজন খুঁজে পেয়ে তো আমাকে বাসায় নিয়ে আসে, এবং এটা খুব একটা এক্সাইটিং ব্যাপার ছিল। আর আমি ছোটবেলা থেকে আমার বাবা এমন ভাবে আমাকে মানুষ করেছে যে আমাকে মেলার ভিতর ছেড়ে দিয়ে দেখতেন, যে আমাদের খুলনায় মেলা হতো তো মেলার ভিতর ছেড়ে দিয়ে উনি দেখতেন যে আমি কি বলি, মানে যতক্ষণ পর্যন্ত আমি বাসার নাম এবং তার নাম না বলতে পারতাম, 4 বছর 5 বছর 6 বছর প্রত্যেক বছরই এরকম করতো। আর আমি কানতাম, আর মানে প্রথম বছর তো আমি কানতাম, আর দ্বিতীয় বছর আমি কানতাম আর বলতাম যে আমি জানি আমার বাবা লুকিয়ে রয়েছে। আর পাড়া যখন দেখতো কেউ তখন আমাকে ধরতো, আর আমার বাবা ইশারা করতো ধরো না। তো এইভাবে আমাকে মানে পরিবার থেকে আমি বলি যে প্রিভিলেজ একটা পরিবার যেখানে ছেলে মেয়েকে সমানভাবে দেখা হয়। তো জন্ম ওখানে জন্মগ্রহণ করে ওখান থেকে বেড়ে ওঠা, কিন্তু বাইরের জগৎটা অতটা ইজি ছিল না আমাকে, সবসময় আমি একজন মেয়ে বলে আমাকে স্ট্রাগল করতে হয়েছে। আমার ভ্রমণের ইচ্ছাটা 2009 সালে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমার ইচ্ছা হয়, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমার প্রথম আমি বিবিএ কমপ্লিট করি ওখান থেকে মার্কেটিংয়ে। তো ওখান থেকেই আমার ইচ্ছা, এবং আমার বন্ধুর বাসা যাই আমরা ইফতারিতে, আমাদের বিভিন্ন বন্ধুদের বাসা ছিল। তখন আমার বন্ধুর মা বলে যে আমার বন্ধুটা ইসে ছিল আপনার ম্যারিন ইঞ্জিনিয়ার, তো সে বলছে যে সে 26টা দেশ ঘুরেছে। তো আমি এক্সাইটেড হয়ে গেলাম আমিও ঘুরবো। তো আমার বন্ধুরা বললো যে তুই তো মেয়ে তুমি ঘুরতে পারবে না। তো আমার আমি আন্টিকে বললাম কি আন্টি মেয়েদের টিকিটের দাম কি বেশি ছেলেদের থেকে যে আমি ঘুরতে পারবো না। তো আন্টি খুব বিরক্ত হলো এবং সবাই খুব হাসাহাসি করলো এবং সবাই আমাকে একটু মানে বেয়াদব এই যে একটা মেয়েদের মেয়েরা পারবে না। তখন তারপর আমি নেপাল গেলাম। তো তখন নেপাল যাওয়ার পরে আমার মনে হলো যে পৃথিবীটা অনেক বড়, ও আমার দেখা উচিত। এবং আমি সবসময় একটা ফ্রাস্ট্রেশনের ভিতর বাংলাদেশে যখন ছিলাম ছোটবেলা থেকে, মেয়ে তুমি পারবে না তুমি পারবে না, তো আমার ইচ্ছা ছিল মেয়েরা কি অন্য দেশে পারে কি না সেটা দেখার। তখন আমি যখন এভারেস্টটা আমি দেখলাম তো এটা পৃথিবীটা অনেক বড়, তাহলে আমাকে ঘুরে দেখা উচিত। তো তখন থেকে আমি স্টার্ট করলাম নেপাল থেকে 2009। বাট তার আগে আমি অবশ্য থাইল্যান্ড এবং ইন্ডিয়া গিয়েছি পরিবার এবং আমার কাজিনদের সাথে। থাইল্যান্ড যদিও বা এখানে একা গিয়েছিলাম, তারপরে ওখানে আমার বন্ধুরা ছিল। তখন থেকে আমি স্টার্ট করি যে অ্যাটলিস্ট 50টা দেশ ঘুরবো।